দিনব্যাপী ব্যতিক্রমী কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন। স্বাস্থ্য আপনার মূল্যবান সম্পদ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের দুই দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোতোকান কারাতে দৌড় আয়োজনে সকালে শহরের টেনিস ক্লাবে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। সে সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ সংগঠনটির প্রশিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই ব্যতিক্রমী প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, প্রশিক্ষক কাজী আলী আহমেদ লিকু। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলেও আশা করেন তারা। ঠিক আছে।